ঢিঙর এক নং গায়ন গাঁত ভূমাফিয়ার দপদপনি মাতি এড়ি নিদিলে হত্যার ভাবুকির গুরুতর অভিযোগ। ঢিঙর এক নং গাঁন গাঁত ভূমাফিয়ার দপদপনি পুনের ঢিঙর গায়ন গাঁত সংঘটিত হয়েছে মাতির নথিপত্র জালিয়াতির ঘটনা। একাংশ মাতির দালালে এই ঘটনা সংঘটিত করার গুরুতর অভিযোগ উত্থাপিত করেছে ভুক্তভোগীয়ে। ঢিং রাজস্বক্র অন্তর্গত গায়নগাঁও কিসামর 138 নং পট্টার 378 নং দাগর 8 কটা মাতি জালিয়াতিরে নামজারি করার অভিযোগ ভুক্তভোগীর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মাতির দালালর বিরুদ্ধে যিমানেই কঠোর ব্যবস্থা গ্রহণ নকরক কিয় আজিও যেন গ্রামাঞ্চল সমূহত সক্রিয় হয়ে আছে মাতির দালালর দপদপনি। ভুক্তভোগী আবুল কাসেমর পরিয়ালর অভিযোগ করা মতে সফিকুল ইসলাম আর রফিকুল ইসলামর পরিয়ালর হাতত 5,000 টাকা বন্ধকত দিয়েছিল মাতিখিনি। কিন্তু রফিকুল ইসলাম আর সফিকুল ইসলামর পরিয়ালর লোকে অতি জালিয়াতিরে মাতিখিনি তেওঁলোকৰ নামত উঠাই লওয়ার অভিযোগ উত্থাপিত করেছে। গড় বানাইছো আজি দুইবার জিয়ারুলে উমেদ আলী সুফিয়া খাতুন কইছে যে আজি মোর ঘরখন ভাঙিব মুক মারিব মোর পরিয়ালক মারি দিব এনেকা ধরনের ধমকি দেখায় আছে। মই মোর দেউতায় 2 কাটা মাটি 5,000 টাকাত শহীদুল রফিকের লগত বন্ধক দিয়েছিল। এতিয়া সিহতে না মুখ না জানাই পেলাই মুক দেউতাক না জানাই পেলাই আজি 18 বছর ধরে দলিল একটা বানাই লইছে জাল দলিল। কিন্তু অফিসের কিন্তু চিন নাই, কিন্তু শিলমকর নাই, আরো ইএসডিসি বাইদেও নেজানে। থানায় কই আছে যে এটু দলিলত তুই মাটি নেপাবি। এতিয়া সিহতে জোর জবরদস্তি আমার লোক মারি পেলাই এটু মাটি লই যাব বলি খুঁজি আছে। মোর গড় দর জ্বালাই দিব। মই মুখ্যমন্ত্রী ওসরত মই দরখাস্ত জানাই আছো যাতে মুখ্যমন্ত্রী স্যারে কইছিল যে মাটির দালাল যেইবিলাক আছে কিন্তু হাক্কিবাদী নেলাগে, মাটির দালাল যেই সকলে পাব হেতক আইনমতনে জেলত দিব আর মূর যাতে ন্যায় বিচারটু মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া করে দিয়ে। বর্তমান আবুল কাসেমে মাতিখিনি এড়ি নিদিলে মারপিট করে হত্যা করার লগতে ঘর বাড়ি জ্বলাই দিয়ে আর ভাবুকি দিয়ার অভিযোগ উত্থাপিত করেছে ভুক্তভোগীয়ে। ঢিঙর পর সাইদুল ইসলামর রিপোর্ট, এনি ভারত 24। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহিয়ে